আজকে পড়ে গেছি। ব্যথা পাওনি তো? না, কিন্তু টিভি বাবা যা আমাকে খুব মারবে। তাই তো, তাহলে আমি পড়ি? মারবে না, বাবাকে বলবো টেলিভিশন আমি ভেঙেছি, তুমি কেঁদো না বেবি। কেন, টেলিভিশনটা আমি ভাঙলাম। না বেবি, ওটা আমি ভেঙেছি। না রাজীব, আমি ভেঙেছি। ওহো, আমি বলছি টেলিভিশন আমি ভেঙেছি। বেবি, কে করেছে এসব? মামা, কাজ করার সময় হঠাৎ টেলিভিশন সব পড়ে ভেঙে গেছে। না আব্বু, ওটা আমি ভেঙেছি। না মামা, ওটা আমি ভেঙেছি। রাজীব মিথ্যে বলছে। তোমাকে আর সাফাই দিতে হবে না। আমি খুব ভালো করেই জানি কে আমার এত বড় ক্ষতি করেছে। হরাম জাদা, বদমাইশ, জন্মের আগে বাপকে খেয়েছিস, দুনিয়াতে পা দিয়ে মাকে খেয়েছিস, এ বাড়িতে ঢোকার পর থেকে আমার ছকের জিনিসপত্র ভেঙে চুরমার করছিস। তোকে আমি কি করছো তুমি? সব সময় ছেলেটাকে কেন এত মারধর করো? হাজার হোক, ও তোমার আপন বোনের ছেলে। হোক বোনের ছেলে, ওকে আর আমি এ বাড়িতে রাখতে পারবো না। ওই অলক্ষণের ছেলে এ বাড়িতে থাকলে আমি সর্বশান্ত হব। এসব কি বলছো তুমি? কি এমন ক্ষতি করেছে তোমার? ক্ষতি করেছে মানে, আমার শখের জিনিসপত্রই তো ভেঙে শেষ করেছে, আজ আমার নুনির টিভিটা ভেঙেছে, আর তুমি বলছো কি করেছে ও? ওই লাচ্ছার হারামজাদা ফের যদি আমার চোখের সামনে আসে, আমি ওকে পিটিয়ে লাশ করে ফেলবো। হ্যাঁ করো, ও আর তোমার চোখের সামনে কোনোদিন আসবে না। মনে থাকে কেন? কাঁদিস না বাবা, কাঁদিস না, কি হাল করেছে। আম্মু, রাজীব টেলিভিশন ভাঙিনি, আমি ভেঙেছি। কি, তুই ভেঙেছিস? আর সেজন্য মার খেলো রাজীব? থাক মামি, বেবি তো আর ইচ্ছে করে ভাঙিনি। কিন্তু বাবা, মিছে মিছে তোকে যে মার খেতে হলো। আমার তো জন্ম হয়েছে মার খাবার জন্য, তা না হলে বাপ মা আর এতিম হব কেন? না বাবা, আমি আর তোকে মারতে দেব না, তোর মামাটা ভীষণ রাগি। যা, হাত মুখ ধুয়ে খেয়ে নে, বিকেলে বেবিকে নিয়ে বেড়াতে যাবি, কেমন? হ্যাঁ। আমার তুমি সাথী, আমার আমি ফুল তুমি যে
মেয়েটার মাথা নষ্ট করে ছাড়বে আমি বলে রাখলাম। হ্যালো মাসুদ বলছি। কি মেশিন নষ্ট হয়ে গেছে? ম্যানেজার কোথায়? ব্যাংকে গেছে। ঠিক আছে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসছি। কি যে শুরু হলো, একটার পর একটা অঘটন ঘটে চলেছে। রাজীব আসছি বাবা। তাড়াহুড়োর সময় হাতের কাছে কিছুই পাওয়া যায় না, কোথায় যে রাখে সব? জি বাবা। এই যে গর্ধব, আমার জুতো কোথায়? জুতো জুতো কোথায়? দিচ্ছি বাবা। এই যে অপরিষ্কার কেন? সব করে তাড়াতাড়ি কোটটা ইস্ত্রি করেছিস? এখন কি হবে? এখন কি হবে? রাজীব এমন করছো কেন? পুড়ে গেছে বেবি, এখন কি হবে? তুমি সরো, বাবাকে বলবো কোট আমি পুড়িয়েছি। সরো না, মামা তোমাকে মারবে। মারুক, তবুও তোমাকে আমি মার খেতে দেব না। না বেবি, আমার সামনে তোমাকে মারবে আমি তা দেখতে পারবো না। হারাম জাদা, একটা কোট ইস্ত্রি করতে তোর এতক্ষণ লাগে, ছাড়। দেখি তাই তো বলি, কাপড় পোড়া গন্ধ আসে কোত্থেকে? আপু আমি ইস্ত্রি করছিলাম। যাদব নে, হারাম জাদা, আমার সর্বনাশ করে আবার আমার মেয়েকে দিয়ে মিথ্যে বলানো হচ্ছে। কই, কোথায় গেলে তুমি? দেখে যাও। চেঁচাচ্ছি কেন? দেখো দেখো, এর পরও বলবে চেঁচাচ্ছি কেন? ও সব ভেঙে চুরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে, আর আমি চেঁচাবো না। অনেক হয়েছে, আর আমি সহ্য করবো না। এই মুহূর্তে তুই এ বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি একে তাড়িয়ে দিও না। ও বাবা মা মরা এতিম, এতিমের মনে কষ্ট দিও না। তাছাড়া ও তোমার আত্মীয়, আজ আমি তোমার কোনো কথাই শুনব না। ওই অলক্ষণে আপদ একদিনে বাড়ির সবাইকে জ্বালিয়ে মারবে। বেরো বেরো বলছি। আর কোনোদিন যদি এ বাড়ির দিকে চোখ তুলে তাকাস, তাহলে চাপকে তোর পিঠে ছাল তুলে দেবো। যা বেরিয়ে যা, আর তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, ওই ছেলেকে আর যদি এ বাড়িতে ঢুকতে দাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে, এ আমি বলে দিলাম। আর কোনোদিন যদি ওকে বাড়িতে ঢুকতে দাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। রাজীব
आए मेरे दिल कहीं और जल अरे रोते रोते गुजर गई रात कान्ना सुन के कहाँ दे अरे कैनो कहाँ दे आए आए बदनसी सुने चीज अरे हमें तो क्या बोल ची আর জায়গা পেলি না এই আমার সামনে মরতে এলি যাবে কোথায় জানি না জানি না লে বাবা আর তোর বাবা মা কোথায় তোর ঠিকানা কি বাবা মা নেই আমার কোনো ঠিকানাও নেই লে সব পরিষ্কার সালার বদনসিব নেই মানে ছিল এখন নেই সব কিছু থাকে আবার নাই হয়ে যায় আমি আছি থাকবো না ঠিক আছে ওর বেটা ওর শোন বউ বলে ছেলে চাই আর আমি বলি কোথায় পাই চল বেটা আমি তোকে নিয়ে এবার বাড়ি যাই চল আর যা বাবা আমার স্যান্ডেল কোথায় এই এটা আমার স্যান্ডেল চল চল বাবা চল মুন্নির মা দরজা খোল মুন্নির মা তুই আমার যা না যা না যা না আর দরজা খোল এসেছি আমার মাতাল পাগল দেখ কাকে নিয়ে এসেছি আরে তুমি আর কি আনবে গলা পর্যন্ত মদ গেলে হাতে না হয় দু একটা বোতলে আনবে এর বেশি আর কি আনবে কি কাকে নিয়ে এসেছো তুমি আরে এই ছেলে আনবে কোথেকে কার ছেলে কোথেকে ধরে এনেছো কি সর্বনাশ শেষ পর্যন্ত তুমি কিনা তুই কি আমাকে ছেলে ধরাবে বলছিস না রে মরিয়ম না আমি যাতে মাতাল কিন্তু তালে ঠিক তুই না আমাকে সব সময় বলিস একটা ছেলে চাই ছেলে চাই এই নে তোর ছেলে আল্লাহ ওকে তোর জন্য পাঠিয়েছে আজ থেকে তুই ওর মা তোর মা জননীকে সালাম কর আমি বড় হতভাগা এই দুনিয়াতে আমার কেউ নেই আমি এতিম তুমি আমাকে তাড়িয়ে দিও না মা মা কি নাম তোর বাবা রাজীব তুমি আমাকে আদর করবে মা করব বাবা করব অনেক আদর করব আমাকে এখান থেকে তাড়িয়ে দিবে না তো মা কোনদিন না আজ থেকে তুমি আমার পেটের ছেলে আমার বুকে ধর তুই যে আমার বুকটা জুড়িয়ে দিয়েছিস বাবা মা ওকে তোর ভাইয়া রাজীব ভাইয়া তোর বোন মুন্নি মত নিষেধ করি এসব ছাই পাস খেও না ওসব বিষ গেলে নিজেকে শেষ করো না কার কথা কে শুনে চুপ কর মুন্নির মা চুপ কর কেমন করে চুপ করব
একবারও কি ভেবে দেখেছো তোমার একটা কিছু হয়ে গেলে কোথায় গিয়ে দাঁড়াবো আমি? কে দেখবে আমাদের? দেখবে দেখবে মনির মা দেখবে। এই তোমার ছেলে রাজীব তো তোমাকে দেখবে বাবা। মা, রাজীব কোথায় গেছে বলো না মা। রাজীব আসে না কেন? আমার একটুও ভালো লাগে না, কারোর সাথে খেলতে ইচ্ছে করে না। বলো না রাজীব কবে আসবে? জানি না, জানি না মা, আমি কিছুই জানি না। আজ 20টা দিন পার হয়ে গেল, ছেলেটার কোনো খবর নেই। তোর বাবাও যে একটা খবর নেয় না, কেমন করে আমি রাজীবকে খুঁজবো মা? আবার সেই একই কথা, এত বড় শহরে কোথায় খুঁজবো ওকে? আর তাছাড়া এত সব কাজকর্মের মধ্যে আমার সময় কোথায়? তোমার এই অযথা কান্নাকাটি আমার একেবারে সহ্য হয় না। তুমি পাশা হতে পারো, আমি তো পারি না। আমি যে মা, লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়া ছাত্র ছাত্রীর ধর্ম, তাই মনে রাখতে হবে কর্মই মানুষের ভাগ্য তৈরি করে। যারা শ্রমকে অবহেলা করে তাদের জীবন কখনো সুন্দর এবং উন্নত হয় না। যারা শ্রমকে অবহেলা করে তাদের জীবন কখনো সুন্দর এবং উন্নত হয় না। লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়া ছাত্র ছাত্রীর ধর্ম। ধর্ম পর বাবা পর, তোকে অনেক বড় হতে হবে। শ্রমকে কখনো অবহেলা করতে নেই বাবা। আজ তুমি কাজে যেও না। বোকা ছেলে বলে কি, কাজে না গেলে সংসার ফোরম্যানকে বলে তোমার কাজ আমি করব। তবু তুমি এই অবস্থায় কাজে যেও না বাবা। মিক্সচার মেশিন তুমি চালাবে? না না, আমার কিচ্ছু হয়নি, এই একটু কাশ। মা মা, কি কি হয়েছে? বাবাকে বলো না, আজ যেন কাজে না যায়। ছেলের কথা শোনো, মামার মিক্সচার মেশিন নাকি ও চালাবে। ওকে, তোমার গায়ে তো জ্বর। রাজীব তো ঠিকই বলেছে, আজ তুমি কোথাও বেরোতে পারবে না। তোমাদের ওই এক আজগুবি কথা, গাটা একটু গরম হলেই কাজে যেও না, কাজে না গেলে সংসার চলবে কি করে? আজ কাজে গিয়ে ছুটি নিয়ে চলে আসবো। চলি বাবা, চলি মা, চলি। ডাক্তার দেখ, অবস্থা বেশি ভালো না। না 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 না, ডাক্তার দেখো না বাবা, কোনো লাভ নেই বাবা। রাজীব বাবা, আমার সময় ফুরিয়ে গেছে বাবা। বাবা, তোর ভাগ্য, তোকে দেবার মতন আমার কিছুই নেই। কথা বলো না বাবা, কথা বলো না। তোর মা বাবা আর মুন্নিকে দেখবি তো বাবা? হ্যাঁ বাবা, আমি দেখবো। কথা দে বাবা, ওদের ছেড়ে কোথাও যাবি না। কথা দে বাবা। যাবো না, যাবো না বাবা, কোনোদিন যাবো না। এই তোমার কাজ হয়ে কথা দিলাম, মার মুন্ডিকে ফেলে আমি কোনোদিন যাবো না, কোনোদিন না বাবা। বাবা 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 বাবা। ভাইয়া, আমার খিদে পেয়েছে, ভাত খাবো, আমাকে ভাত দাও ভাইয়া। আম্মু, আব্বু আসে না কেন? আমার ভীষণ খিদে পেয়েছে। খেতে দাও মা। আমি কোত্থেকে খেতে দেবো মা?
আমি তোকে কোত্থেকে খেতে দেবো মা, আমি তোকে কোত্থেকে খেতে দেবো। তো মা আর মুনিকে দেখবি তো বাবা? কথা দে বাবা, ওদের ছেড়ে কোথাও যাবি না? যাবো না, যাবো না বাবা, কোনো দিন যাবো না। আব্দুল, রাজীব, রহমান, গফুর। মা একটা কথা বলবো? কি কথা? আগে বলো, তুমি রাগ করবে না? পাগল ছেলে, তোর উপর আমি রাগ করতে পারি? জানো মা, মুন্নিদের স্কুলে আরিফ নামে একটি ছেলে পরীক্ষার ফিস দিতে না পারায় পরীক্ষা দিতে পারছিল না, তাই আজকের হাজিরের পুরো টাকাটা আমি ওকে দিয়ে দিয়েছি। মা কথা বলছো না কেন? আজ তোর বাবা বেঁচে থাকলে বড় খুশি হতো। আমি আশীর্বাদ করছি বাবা, তুই অনেক বড় হবি। রাজীব। জি চাচা। শোন, আজ থেকে তুই আমার সঙ্গে এই মেশিনে কাজ করবি। হ্যাঁ সত্যি সত্যি বলছেন গফুর চাচা? সত্যি? যাই মাকে খবরটা দিয়ে আসি। রাজীব ভাইয়া, রাজীব ভাইয়া, আমি পরীক্ষায় পাশ হয়েছি ভাইয়া। সত্যি আরিফ? হ্যাঁ ভাইয়া, আজ তোমাকে মার সাথে দেখা করতেই হবে, কিন্তু আমার যে অনেক কাজ ভাই। কতদিন মা তোমাকে দেখতে চেয়েছে তুমি একদিনও জানো? সবসময় বলো অনেক কাজ। আমি তোমার আপন ভাই হলে একথা বলতে না ভাইয়া। আরিফ, মা তোমাকে দেখলে অনেক খুশি হবে ভাইয়া। যাব, যাব ভাই, তোর মাকে দেখতে আমি অবশ্যই যাব। তাহলে চলো, চল। মা, মা দেখো রাজীব ভাইকে সঙ্গে করে নিয়ে এসেছি। মা কি হয়েছে, কি হয়েছে আমার? মা আপনার সবাই এখানে কেন? মা, মা, মা কথা বলো। দেখো রাজীব ভাইকে সঙ্গে করে নিয়ে এসেছি মা, কথা বলো। মা কথা বলো, মা আমি পাশ করেছি মা, কথা বলো। মা আমি পাশ করেছি মা, মা কথা বলো। আমার মা মরে গেছে রাজীব ভাইয়া, মা আমাকে একা ফেলে চলে গেছে, এখন আমি কোথায় যাব? আমার যার কেউ নেই, কেউ নেই রাজীব ভাইয়া। যার কেউ নেই তার আল্লাহ আছে ভাই। হ্যাঁ আরিফ, তুই আমাকে ভাইয়া বলে ডেকেছিস না, আজ থেকে তুই আমার ছোট ভাই, তোর সমস্ত দায়িত্ব আমার। হ্যাঁ সমস্ত দায়িত্ব আমার ভাইয়া। দেখছো গফুর ভাই, রাজীব কেমন কইরা রমজানের পুরো দায়িত্বটা সামলায় লইছে। বুঝলে মাখন, সবাই উপরওয়ালা লীলা খেলা, তুমি দেখে নিও, একদিন ওই মেহনতি ছেলে অনেক বড় হবে। Thank you.
ম্যানেজার সাহেব, কাজকর্ম ঠিকমতো চলছে তো? জি স্যার। স্যার, দুই নম্বর প্রজেক্টের ক্রেনটা কাজ করছে না স্যার। তা আমাকে জিজ্ঞেস করছেন কেন? ওয়ার্কশপে পাঠিয়ে দিই। এক্ষুনি পাঠাচ্ছি স্যার। আচ্ছা, ইয়ে মানে গোপর চাচাকে দেখছি না। আরে ভাই, বসে থাকলে উন্নতি হয় না, কাম করতে হয়। আমাদের সাহেবকে দেখো কি নেই তার, টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যবসা সম্পত্তি, একটা মানুষের জীবন। আরে বাবাজি, রাজীব বাবাজি, আপনি আবার আপনি বলছেন? কতবার বলেছি চাচা, আপনি আমাকে তুমি বলবেন। ভুল হয়ে যায় বাবাজি, এই তোমার কথাই ওদেরকে বলছিলা। আচ্ছা, কেবল ছুটি আর ছুটি, কাজকর্মে শুধু ফাঁকি। তাই তোমাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছিলাম, সারা জীবন কি পরিশ্রম টেনে করেছো তুমি। ঠিকই বলেছেন চাচা, জীবনভর কাজ ছাড়া কিছুই বুঝিনি আমি, কিন্তু আপনাদের সহযোগিতার দোয়া পেয়েছিলাম বলেই আল্লাহ আমার মেহনতের পুরস্কার দিয়েছেন। ও হ্যাঁ, ইয়ে হঠাৎ এ সময় সাইড এলে যে কি মনে করে? আমরা যে টেন্ডার গুলো দিয়েছিলাম তা সবগুলো টেন্ডার অ্যাকসেপ্ট হয়েছে, প্রায় 15 কোটি টাকার কাজ। তাই সুখবরটা জানাতে ছুটে এলাম। আপনি তো জানেন আমার খুশি খবর আপনাকে না জানিয়ে পারি না। হ্যাঁ চলে চাচা, আরেকজনকে খবরটা জানাতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন সুসংবাদ হলেই বলে আরো একজনকে জানাতে হবে, কে সে? বেবি, সে দেখো তোমার রাজীব আজ অনেক বড় হয়েছে, সুনাম খ্যাতি সব অর্জন করেছে। দীর্ঘ 15টি বছর ধরে আমি তোমাকে অনেক খুঁজে বসছি বেবি, অন্তর চুড়ে তোমাকে আমি সাজিয়ে রেখেছি, দুটি চোখ তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। বিশ্বাস করো বেবি, এই বুকে তোমার ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। বলো বেবি, তোমাকে কি আমি কোনোদিনই পাবো না? আমার এই যন্ত্রণার কথা কেউ জানে না বেবি, আমার ভীষণ জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো, কোথায় আছো। যেখানেই যাই আর যত ভালো ইন্টারভিউ দেই না কেন, ব্যাকিং ছাড়া চাকরি হবে না। সব জায়গায় পূর্ব অভিজ্ঞতা, কি অবাক কাণ্ড! একটা মানুষ নতুন করে কাজ শুরু না করলে অভিজ্ঞতা হবে কোত্থেকে? আসলে সব কিচ্ছু না, হোমরা চুমরা আত্মীয় স্বজন না থাকলে চাকরি হবে না, এটাই হলো আসল কথা। বেবি, আমার তো কনস্ট্রাকশন লাইনে পূর্ব অভিজ্ঞতা আছে, আমি চেষ্টা করলে আমারও তো একটা চাকরি হতে পারে। বাবা বাবা, তুমি কি বলছো? তুমি চাকরি করতে যাবে? যে মানুষ একদিন কত মানুষকে চাকরি দিয়েছে, কত মানুষের অন্ন জুটিয়েছে, পেটের দায়ে সে তুমি আর চাকরি করবে? এ হয় না বাবা, এ হয় না। আমি বেঁচে থাকতে তা হতে দেব না বাবা, তা হতে দেব না। সারা জীবন নিজের মর্জি মাফিক চলেছি, কারো কোনো কথা শুনিনি। তোর মা ভালো পরামর্শ দিতে এসেছে, তাকে কত অপমান করেছি, ব্যবসাপাতি সমস্ত শেষ করে আজ নিঃস্ব হয়ে বসে আছি। নইলে আজ কেন একটা চাকরির জন্য আমার মেয়েকে পথে পথে ঘুরতে হয়? চুপ করো বাবা, চুপ করো, চুপ করো বাবা। কালিশ্রী মা, আমি জানি তোর অনেক দুঃখ, আমার জন্য তোর কষ্টের সীমা নেই, কিন্তু এসবই যে ভাগ্যের লিখন মা। এসব ভাগ্যের লিখন নয় বাবা, সবই মানুষের কর্মফল। কর্মফল? মা, মা, ও মা! আরে এই তো আমি। এমন ভাবে চেঁচামেচি শুরু করে দেয় যেন আমি হারিয়ে গেছি। কি হয়েছে মা? তোমাকে হারিয়ে ফেললে আর কোথায় মা খুঁজে পাবো বলো তো? তোমার সোহাগ নিয়েই তো এই এতিম ছেলেটা বেঁচে আছে মা। দেখ রাজীব, এভাবে নিজেকে এতিম বললে আমি কিন্তু সত্যি সত্যি কোনো দিক চলে যাব। আর বলবো না, এই কান ধরছি। তোকে ছেড়ে আমি কোথাও যেতে পারলি তো? মিষ্টি উপরের প্যাকেটটা হলো আমার নতুন কাজ পাবার জন্য, আর নিচেরটা হলো মুন্নির পাশ করার জন্য। মুন্নি, মুন্নি পাশ করেছে?
হ্যাঁ মা, শুধু পাশই নয়, ভালো রেজাল্টও করেছে, বিয়েতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। মুন্নি কোথায় মুন্নি? ও তো কলেজ থেকে এখনো ফেরেনি। মুন্নি এখনো ফেরেনি? 5টা বাজে, কলেজও তো ছুটি, তাহলে তাহলে গেল কোথায়?
রাজীব বলছি। কে আরিফ? আরে কেমন আছিস তুই? হ্যাঁ হ্যাঁ সব ভালো, তাই নাকি? টিকিট কনফার্ম হয়েছে? আচ্ছা আচ্ছা, কবে? আগামী সোমবার। ওয়েলকাম হোম, ওয়েলকাম হোম। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এয়ারপোর্ট থাকবো, তোকে রিসিভ করবো। ওকে ওকে, রাখি, খোদা হাফেজ। মা মা মা। ভাইয়া কি হয়েছে? এই যে মুন্নি বিবি, তো আপনি এসেছেন। মিষ্টিয়ানের পাশে খুঁজে পাওয়া যায় না কেন? কোথায় গেছিল আমাকে? তো ব্যথা পাচ্ছি ভাইয়া, ব্যথা পাচ্ছি তো, হাওয়া খাইনি শুধু শুধুই। শুধু শুধু আর বলতে হবে না, বুঝেছি কোথায় গিয়েছিলেন। বলো না ভাইয়া, কার টেলিফোন? আরিফ লন্ডন থেকে ফিরে আসছে। সত্যি? আরে হ্যাঁ হ্যাঁ। মা, ও মা শিগগির এসো মা, আরিফ লন্ডন থেকে ফিরে আসছে, এসো। কি রে রাজীব, সত্যি? কবে আসবে আরিফ? আগামী সোমবার। এতদিন আপনারা যার কথা শুধু শুনিয়ে এসেছেন, এই হলো আমার একমাত্র ছোট ভাই আরিফ হোসেন। লন্ডন থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে। ম্যানেজিং ডিরেক্টরের শূন্য পদ আজ থেকে পূরণ হলো। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে আজ আমি ঘোষণা করছি, এখন থেকে আমার ছোট ভাই আরিফ হোসেনই হবে আমার মাল্টি প্রজেক্ট রমজান কনস্ট্রাকশনের নতুন ম্যানেজিং ডিরেক্টর। এবার তুই চেয়ারে বস, তোকে নিয়ে আমার এতদিনের স্বপ্ন সার্থক হলো রে ভাইয়া। দীর্ঘ 15 বছরের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তুমি যে প্রতিষ্ঠান গড়ে তুলেছো, আমি যেন এই চেয়ারে বসে সেই সুনাম অক্ষুণ্ণ রাখতে পারি, তার জন্য তুমি আমায় আশীর্বাদ করো ভাইয়া। আরিফ, তোকে আশীর্বাদ করার জন্য আমি তো তোর পাশেই আছি রে। বস। আরে বস না ভাইয়া, বস। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুন্নির কাছে এসেছি। কোথা থেকে এসেছেন? জি মানে মুন্নি আমাকে চিনে, আমাদের আপনি বসুন না, আসুন বসুন। মুন্নি আমাকে আসতে বলেছিল। মুন্নি তো এখন বাসায় নেই, আমি মুন্নির বড় ভাই। বড় ভাই? মানে আপনি মুন্নির বড় ভাই? তাহলে তো দরকারটা আপনার কাছে। মুন্নি আমাকে আপনার সাথে পরিচয় করিয়ে দেবে বলেছিল। আমার সাথে? মানে আপনাকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেছে? জি, আসলে আমি আপনার কাছে এসেছি। হ্যাঁ, আমার কাছে এসেছেন? জি, আমার একটা চাকরির তদবির করতে হবে, আপনি আমার এই উপকারটুকু করে দিলে চিরকৃতজ্ঞ থাকব। কি করবেন? না জি, হ্যাঁ হ্যাঁ, মানে না, মানে হ্যাঁ। কিসের কথা যেন বলছিলেন? চাকরির কথা। ও হ্যাঁ, চাকরি হয়ে যাবে, হয়ে যাবে, কেন হবে না, নিশ্চয়ই হবে। হয়ে যাবে? আপনি কথা দিচ্ছেন তো? কথা? হ্যাঁ হ্যাঁ, না মানে হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। তবে কটা দিন সময় লাগবে? সময় কদিন লাগবে? এই ধরুন সপ্তাহখানেক। সপ্তাহখানেক? মানে 7 দিন পরে আমি চাকরি করতে পারবো? আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো, বিশ্বাস করুন, একটা চাকরির আমার খুব দরকার। খুব দরকার? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, আপনি সত্যি খুব ভালো মানুষ। আমি যাই, এক সপ্তাহ পরে আসবো, মুন্নিকে বলবেন। এই যে আপনার পার্স। ও ধন্যবাদ। এই দেখুন, আমার বায়োলজিটাই দেওয়া হয়নি। এই নিন, আমি যাই। আচ্ছা। আর কতদিন দিবি? এ জীবনে কি আর তোমার দেখা পাবো না? কতদিন আর তোমাকে না পাওয়ার জ্বালা বুকে নিয়ে বেড়াবো? জানো বিবি, মাঝে মাঝে তোমাকে ভুলে থাকতে চাই কিন্তু পারি না। এক একবার মনে হয় আমি পাগল হয়ে যাব।
পাগল না হলেও পাগল হতে আর বেশি দেরি নেই। কখন এলি সুরজ? আরে সামনে দাঁড়িয়ে আছে আর বলে কিনা কখন এলি? তোর যে অন্তর ভরা যন্ত্রণা কারে? তুই তো সব জানিস দোস্ত, আমি আমি তিন দিন পাগল হয়ে যাচ্ছি। বলতে পারিস দোস্ত, কোথায় পাবো ওকে, কোথায় খুঁজবো ওকে? দেখ রাজীব, সময় হলে ভাগ্য তোদের ঠিকই মিলিয়ে দেবে, তাই বলে 15 বছরের আগে ছবি দেখে কান্নাকাটি করে কোনো লাভ আছে? চল আমার সঙ্গে। কোথায়? আরে যেখানে তোর বিরহ যন্ত্রণা একদম কেটে যাবে। হ্যাঁ চল চল আমার সঙ্গে। আরে চল। কারো চোখে কাছে পাওয়ার লুকিয়ে আছে নেশা, কারো চোখে ফেলে আসা ভালোবাসার নেশা। ও সবাই তো নেশায় ডুবে আছে, কোনো আশা নিয়ে কে আছে এমন বলো? নেশার পেয়ালাতে ভিজিয়ে রেখেছি মন, সোনার পিঞ্জিরাতে লুকিয়ে রেখেছি যৌবন।
আজ তোকে দারুণ লাগছে অঞ্জুমান, কি নাচলি তুই। হাত ছেড়ে কথা বল সাধু, ভুলে যাস না আমি শুধু নাচি, আমি ইজ্জত বিক্রি করি না। তোর যৌবনটা আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। ভয় লাগে সাধু, তোর পায়ে পড়ি। কি নাম তোমার? অঞ্জুমান। অঞ্জু? আচ্ছা, এভাবে আর কতদিন নিজেকে সামলে রাখবে অঞ্জুমান? এতই যখন ইচ্ছতের ভয়, তাহলে এই বাইজি কুচিতে কেন এসেছো? হ্যাঁ, এটা রাখো, চল সুরজ। চলে সুরজ ভাই। ওই দেবতার মতন মানুষটা কে? এর আগে তো কোনোদিন দেখিনি। কি করে দেখবে, আজই তো প্রথমে লেখেনে। তোমার ভাগ্যটা খুব ভালো। হ্যাঁ সুরজ ভাই, আমার ভাগ্যটা বোধ হয় ভালোই, নইলে এখানে এমন একটা মানুষের দেখা পাবো কেন যে আমার এত বড় উপকার করলো, কাকে একটু কৃতজ্ঞতাও জানাতে পারলাম না। আরেকদিন নিয়ে এসো। আসবো, নিশ্চয়ই আসবো, অবশ্যই আসবো। হ্যাঁ চলে। শোনো, এই টাকাটা ওনাকে ফেরত দিও। ঠিক আছে ঠিক আছে। এত রাত পর্যন্ত এখনো জেগে আছিস? আমি একা নই ভাইয়া, মা মুন্নি সবাই তোমার অপেক্ষা জেগে আছে। তাই নাকি? কেন যে ওরা জেগে থাকে? কতদিন বলেছি আমার জন্য ন চিন্তা, তবু কিছুতে বোঝাতে পারি। তোমার সাথে কিছু কথা ছিল ভাইয়া। কি কথা বল। আরে আমি সম্পূর্ণ সুস্থ আছি, আই এম অল রাইট, বিশ্বাস কর, বেশি খাইনি, লিটল লিটল। তা ওই সুরজ, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ওর সাথে একটু আমি। ভাইয়া এইসব আমি জানতাম না, তুমি ড্রিঙ্ক করো আমি ভাবতেও পারিনি কোনোদিন। কিন্তু কেন ভাইয়া, কিসের অভাব তোমার, কিসের দুঃখ তোমার, কেন তুমি মদ খাও, কেন তুমি এত রাত করে বাড়ি ফেরো? আর কোন প্রশ্ন করিস না ভাই, ফর গডস সেক প্লিজ। ভাইয়া আমি না হয় লেখাপড়া করতে গিয়ে দূরে ছিলাম, কিন্তু তোরা তো ছিলি, তোদের চোখের সামনে ভাইয়ার এই পরিণতি হলো। শুধু এইটুকু জানি, ভাইয়ার অন্তরে সেই ছেলেবেলা থেকে একটা জ্বালা বাসা বেঁধে আছে। ভাইয়া কাউকে ভালোবাসে। ভালোবাসে কে? সে ভাইয়ার ছোটবেলার খেলার সাথী। কোথায় থাকে সে? জানি না সে কোথায় আছে, কেমন আছে। মুন্নির বান্ধবীটা আপনি? আপনি সেই মুন্নির ভাইয়া, আসুন আপনাকে পৌঁছে দেব। জি না, থাক
আমি যেতে পারবো। হাত চলুন না, বাসায় যাবেন তো, আমি ওদিক যাব। আসুন, আপনি চলে যান, রাস্তার লোকজন না জানি কি ভাবছে। আপনি যান। চান আপনারা চেরি না ভাবে না, আরে উঠুন না, আমি রাজীব চৌধুরীর সঙ্গে দেখা করতে চাই। আরে মিয়া সরেন, বড় সবাই আছে। সালাম সাহেব। সালাম আলাইকুম মামা। এখানে এই অবস্থায় স্যার, আপনার সঙ্গে একটু স্যার স্যার আমি আরে না ওইদিকে কই যায়। আমি ওনার নামটা শুনে এসেছি, শুনেছি উনি খুব দয়ালু। আমাকে আরে মিয়া এইটা সমাজ কল্যাণ অফিস নাকি? হ্যাঁ যান যান, অন্য কোনো হবে যান। জি স্যার। শোনো, নিচে দারোয়ানের সাথে যে লোকটি দাঁড়িয়ে কথা বলছে ওনাকে উপরে নিয়ে এসো। জি স্যার। মামা নিশ্চয়ই আমাকে চিনতে পারবেন না, মামাকে এখন কিছুতেই পরিচয় দেওয়া যাবে না। কইলাম না দেখা হইব না, যান ভাই। আমি না খুব ইয়ের মধ্যে। এই যে আপনাকে বড় সাহেব ডাকছেন, আসেন। আমাকে ডেকেছে? সর্বনাশ, চাকরি গেছে আমার, উনারে ধাক্কা দিছি, বড় সাহেব দেখছেনি। আমায় ডেকেছেন স্যার? আমার নাম মোহাম্মদ মাসুদুল হক। আপনি দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। জি আমি বসবো স্যার। হ্যাঁ হ্যাঁ বসুন। থ্যাংক ইউ স্যার। রাজীব, এই যে করছো, আমার জুতো কোথায়? জুতো জুতো কোথায় দিচ্ছ? আমার অপরিষ্কার কেন? সাপড়া তাড়াতাড়ি বলুন, আপনার জন্য কি করতে পারি? আমার অবস্থা খুব খারাপ স্যার, একটা চাকরির খুব প্রয়োজন স্যার। বিশ্বাস করুন স্যার, একটা চাকরি না পেলে আমি আমার কনস্ট্রাকশন লাইনে পূর্ব অভিজ্ঞতা আছে স্যার। স্যার হয়ে যাবে, আপনার চাকরি হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, আমার চাকরি হয়ে যাবে স্যার। এই বৃদ্ধ বয়সে চাকরির কি দরকার ছিল? আপনার তো কোনো অভাব ছিল না। জি না, মানে আপনাকে দেখে তো মনে হচ্ছে এক সময় আপনার বেশ টাকা পয়সা ছিল। ঠিকই ধরেছেন স্যার, এক সময় আমার অনেক ছিল, কিন্তু নিজের জেদ আর একগুঁয়ে স্বভাবের দোষে আমি সব হারিয়েছি। দারিদ্রের অভিশাপ ছাড়া আজ আমার কিছুই নেই স্যার। আপনার স্ত্রী মানে সংসারে আপনার কে কে আছে? আমার স্ত্রী অনেক আগেই মারা গেছে স্যার। মামিনী, আপনার মেয়ে? মেয়ে না, মানে
আপনার কোনো সন্তান আছে স্যার? একমাত্র মেয়ে বেবি পয়সার অভাবে কলেজে পড়া ছেড়ে দিয়ে চাকরির খোঁজে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে। বেবি 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 চাকরি করছে? আমার চাকরি? চাকরি? চাকরি তোমার পার্মানেন্ট। পার্মানেন্ট? হ্যাঁ, আর আজ থেকে তুমি আমাকে তুমি বলে ডাকবে। দুজনে দুজনে জীবনে মরণে সাথী হয়ে রব। তুমি আর আমি জন্মে জন্মে ভালোবেসে যাব, দুজনে দুজনে জীবনে মরণে সাথী হয়ে রব।
স্যার আপনি আসসালামু আলাইকুম আসসালামু কি সৌভাগ্য কোথায় যে আপনাকে বসতে দি আমি ভাবতেও পাচ্ছি না আপনি আমার বাসায় স্যার আচ্ছা শুনিসি আপনার নাকি নিজের বাড়ি ছিল জি স্যার ছিল ব্যাংকে দায়বদ্ধ আছে অনেক টাকা দেনা তো তাই আমার একমাত্র মেয়ে বেবির ছবি স্যার তাকে তো দেখছি না একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে না না এখন আর ওকে চাকরি করতে দেবো না আচ্ছা একটু চাটা আপনি বসুন স্যার আমি চা নিয়ে আসছি আচ্ছা আচ্ছা বেবি তুমি বন্ধু আমার তুমি সাথী আমার আপনি আপনাকে তো চিনতে পারলাম না আরে এই যে মা তুই এসে গেছিস হ্যাঁ আর তোকে চাকরি খুঁজতে হবে না উনি কে বাবা আরে উনি তো আমাকে দয়া করে চাকরি দিয়েছেন আমাদের কোম্পানির চেয়ারম্যান রাজীব চৌধুরী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিছু মনে করবেন না 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 আমি আপনাকে চিনতে পারিনি আপনি আমাদের অনেক উপকার করেছেন আমরা আপনার কাছে কৃতজ্ঞ বাবা শুধু চা খাইও না কেমন করবে আপনি বসুন আমি আসছি আচ্ছা স্যার বেবি কোনো বেয়াদবি করেনি তো না না আপনার মেয়ে বেবি খুব ভালো চলি সে কি চা আজ না আর একদিন কি বলো বাবা উনি চলে গেলেন হ্যাঁ মা তোর খুব প্রশংসা করলেন আমার প্রশংসা কি বলছো ভাইয়া তাকে পেয়ে গেছো হ্যাঁ রে বুন্নি দীর্ঘ 15টি বছর যাকে আমি খুঁজেছি এমন করে সে তার সাক্ষাৎ পাবো তা আমি ভাবতেও পারিনি যেন স্বপ্নের মতো সব ঘটে গেল ভাইয়া ভেবেছিলাম তোমার খেলার সাথীকে আমি খুঁজে বের করব কিন্তু তার হলো না ভাইয়া তোমার সেই খেলার সাথে কি ছোটটি আছে না বড় হয়েছে যাকগে এবার আর দেরি নয় ভাইয়া বাঁধন শক্ত করে নাও আবার যেন হারিয়ে না যায় হারিয়ে যে ভয় নেই কথায় বলে না মনের টান বড় টান রাইট তা কি আর শক্ত করা লাগে না ভাইয়া এবার আমরা ঘরে ভাবি আনতে চাই তা না হলে তোমার এই ছাইপাশ খাওয়া বন্ধ হবে না কে বলছে হবে না আজ থেকে আমি আর কোনোদিন ওসব ছাই পাশ খাবো না সত্যি 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 ভাবি জিন্দাবাদ ভাবি জিন্দাবাদ কিরে এত জিন্দাবাদ দিচ্ছিস কাকে ভাইয়াকে মা তোমাকে আর কোনো ঝামেলা পোহাতে হবে না সব এবার ভাবির ঘাড়ে চাপিয়ে দেব তাই হ্যাঁ মা ভাইয়ার সেই পাত্রি পাওয়া গেছে দেরি না করে এবার ভাইয়ার হাতে মেহেদি পরাবার ব্যবস্থা করো সত্যি বলছিস হ্যাঁ মা রাজীব এতদিনে তাহলে আমার মনের আশা পূরণ হবে হবে মা কিন্তু তার আগে এর চেয়েও একটা বড় কাজ আমাদের করতে হবে মুন্নি মুন্নি আমাদের একমাত্র ছোট বোন ওকে আগে মনের মতো পাত্রের হাতে তুলে দেই তারপর অন্য কিছু ভাববো বাবা সালোয়ার কামিজ ছেড়ে শাড়ি পরে একেবারে নববধূর সাথে কিছু দেখছি জানো মার ভাই আমার বিয়ে দিচ্ছে খুব ভালো কথা ভালো কথা হ্যাঁ একটা সুন্দরী শিক্ষিতা কুমারী মেয়ের বিয়ে হতে যাচ্ছে এটা কি মন্দ কথা দেখো ফারুক সবসময় আমার সাথে উপহাস করো না তুমি জানো এটা আমার জীবন মরণের প্রশ্ন জানি হ্যাঁ জানো 100 বার জানি আর জানি বলেই তো খুশি আছি তাহলে এতদিন তুমি আমার সাথে অভিনয় করেছো প্রতারণা করেছো কি করে বুঝলে তা নাহলে তুমি চাইতে না আমার অন্য কোথাও বিয়ে হোক অন্য কোথাও বিয়ে
কই এই কথা ততক্ষণ বলনি তাহলে তুমি কি শুনেছো তুমি বলেছো তোমার বিয়ে দিচ্ছে আর আমি ভাবলাম আমার সাথেই হবে কারণ তুমি আমাকে ভালোবাসো জীবন সাথী করতে চাই শুধু চাইলেই হবে মার ভাইয়ার কাছে প্রস্তাব পাঠাতে হবে না মুন্নি তোমার ভাইজান যদি আমাদের এই ভালোবাসা মেনে নিতে না চায় রাজীব ভাইয়াকে তুমি জানো না ফারুক এত বড় উপকার হে যুগে এমন মানুষও আছে আছে মা আছে মানুষের রূপে ফেরেশতাও থাকতে পারে তা না হলে ভাগ্যটা এভাবে বদলে যায় সত্যি বাবা তোমার এই ভালো বেতনের চাপ সম্মান বাড়ি ফিরে পাওয়া সব যেন স্বপ্নের মতো ঘুরে যাচ্ছে বলছিলাম না ভাগ্য বদলাতে সময় লাগে না বাবা এবার ভালো একটা পাত্র দেখে তোর বিয়ে দিতে পারলি ব্যাস হ্যাঁ বিয়ে এটা একটা দুঃসংবাদ হলো পাগলেও বলবে এটা একটা সুসংবাদ আর এর আরেকটা নামই হলো শুভ কাজ এবার বলো কার সাথে কার সাথে মানে তুমি ভেবেছো যাকে ভালোবেসেছি তাকে ছেড়ে অন্যের ঘরে যাব ইম্পসিবল বাহ শাবাস বাঙালি মেয়েদের ভালোবাসা এত জোর আছে জানতাম না তো আছে আছে বাঙালি মেয়েদের ভালোবাসার জোর ঠিকই আছে কিন্তু ছেলেদের নেই আচ্ছা বাবা নেই এবার শুনি কাকে ভালোবেসে ফেলেছো কি আর কি করছো না না বেবি একবার মুখ ফুটে বলো না আমাকে তুমি ভালোবাসো ছি লজ্জা করে না বলে না বেবি জানো লন্ডন থাকতে কত ভেবেছি কবে একজন বাঙালি ললনার মুখে শুনবো আমি তোমায় ভালোবাসি কেন বুঝো না বুঝি বলেই তো এত কাছাকাছি তবু তোমার মিষ্টি কণ্ঠে ওই চারটি শব্দ ভালোবাসি বলো না বেবি আমি তোমাকে ভালোবাসি কি আমেজ কি সুখ কি প্রশান্তি ওই ভালোবাসায় হের অপর পিঠে কি বিষ কি যন্ত্রণা কি বেদনা ওই ভালোবাসে তা বুঝি জানো না তবু ভালোবাসার সুখটা বড় বলেই মানুষ মিলন চায় পেতে চায় মানুষ মরণও চায় আমরা চাইব না কথা দাও হারিফ কথা দাও বেবি মরণ চাইব না জীবন চাইব হারিফ মেয়ের সুখ শান্তি কেনা চায় সব বাবাই তার মেয়ের সুখ চায় ভালো বর আশা করে কিন্তু আমার মেয়ের কপালে কি আর তা আছে কেন আপনার মেয়ে কম কিসে রূপে গুণে শিক্ষায় সব দিকেই তো যোগ্যতা আছে শুধু কি যোগ্যতার মাপকাঠিতে বর জোটে স্যার মেয়ে বিয়ে দিতে গেলে যৌতুকের প্রয়োজন আমার কি আর সে ক্ষমতা আছে আচ্ছা যৌতুক ছাড়া আপনার মেয়েকে যদি কেউ গ্রহণ করে তেমন কেউ আছে নাকি স্যার এখন তো আমার একটাই চিন্তা বেবির বিয়ে স্যার কে সেই পাত্র আমি আপনি হ্যাঁ আমি আপনার যদি আপত্তি না থাকে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই স্যার আমার মতো একজন নগণ্য কর্মচারীর মেয়েকে আপনি বিয়ে করবেন আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই স্যার আপনি কথা দিলে আমি নিজের সব ব্যবস্থা করব স্যার আমার মেয়ের ভাগ্য এত সুন্দর হবে এ যে আমি কল্পনাও করতে পারছি না আমি কথা দিলাম বেরিকে আমি আপনার হাতে তুলে দেব আমি আমি যাই স্যার আমি এখন যাই বেবি আর বেশি দেরি নয় শীঘ্রই আমি তোমাকে আমার বউ করে ঘরে তুলব Thank you.
থেকে প্রিয়তম হয়েছি আমার প্রেমের জন্য তোমাকে পেয়ে জীবন আমার আজ হয়ে গেল ধন্য টাকাটা ফেরত নাও। আমার টাকা কিসে? আরে সেদিন আঞ্জুমানকে দিয়েছিলে, সে তোমার টাকা রাখেনি, ফেরত দিয়েছে। আর একদিন তোমাকে আমার সাথে যেতে বলেছে। দেখ সুরজ, আমি আর সেখানে করে দিই। কেন? কারণ আমি শীঘ্রই বিয়ে করছি। বিয়ে? মা বাবা না, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। কি বলছিস মা? সারা জীবন তপস্যা করেও এমন মানুষ খুঁজে পাওয়া যায় না, আর তুই কিনা এ বিয়েতে অমত করছিস? কিন্তু আমারও তো একটা ইচ্ছে থাকতে পারে, মতামত থাকতে পারে। তোর মতামতটাই বড় হলো, আমার মুখের কথার কোনো মূল্য নেই। আমি যে তাকে কথা দিয়েছি মা। ভুল করেছ জীবনে, তুমি বহু ভুল করেছ। তোমারই একমাত্র বোনের ছেলে রাজীব ভাইয়াকে ছোটবেলায় তুমি বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর তারই শোকে মা শেষ পর্যন্ত মারা গেলেন। আর মা শোকে বিভ্রান্ত হয়ে তুমি তোমার ব্যবসায় হাজারো ভুল করেছ। আজ আবারও তুমি ভুল করছো বাবা। আমাদের জন্য কি করেনি সে? অভাবের সময় আমাকে চাকরি দিয়েছে,
30 লক্ষ টাকা পরিশোধ করে আমাদের বন্ধকি বাড়িটা ফিরিয়ে দিয়েছে। কি করবে? এত বড় উপকার এই পৃথিবীতে কে কার জন্য করে বল? সেই জন্যই তুমি তোমার মেয়েকে তার কাছে বিক্রি করে দিতে চাও, আর সে লোকটা তার উপকারের বিনিময়ে তোমার মেয়েকে বিয়ে করতে চায়। এসব তুই কি বলছিস? ছি 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 ছি, শেষ পর্যন্ত আমি তোকে বিক্রি করতে চাই। তা নয় তো কি বাবা, যেখানে আমার স্বাদ আহ্লাদের কোনো মূল্য নেই, আমার ইচ্ছার বিরুদ্ধে পুতুলের মতো একজনের হাত ধরে ঘর করার প্রশ্ন, তাকে বিক্রি ছাড়া কি বলা যায় বাবা? বেবি, ওই লোকটা তোমাকে কিনে ফেলেছে, তাই তুমি অন্ধ হয়ে গেছো, তোমার যা খুশি তাই করতে পারো। তবে একটা কথা মনে রেখো, বাসর ঘরে তোমার ওই কোটিপতি বর নববধূর লাশ পাবে বাবা, লাশ পাবে। বেবি শোন না, বেবি বেবি শোন, বেবি সালাম আলাইকুম। সর্বনাশ, এখন আমি কি করব? কি হলো, এভাবে কি দেখছেন? আপনি না মানে আপনার বাড়িটা দেখতে এলাম। ও হ্যাঁ, দেখুন দেখুন স্যার। সে কি আবার আমাকে আপনি করে বলছেন? কই না তো, ভুল ভুল হয়ে গেছে। আচ্ছা আপনার মেয়ে মানে বেবি কোথায়? বেবি আছে আছে আজ ঘরে আছে, আমি আমি দেখে দিচ্ছি। শুনুন, কোথায় যাচ্ছেন? মামা কি আমাকে চিনে ফেললো? আমি মানে আমার নাম, আমি আপনাকে চিনি, আপনি আমার বাবার অফিসের চেয়ারম্যান, আমি আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কি আশ্চর্য, আমি নিজেই তো আপনার কাছে চলে এসেছি। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আপনি এসেছেন তা কোনো দিনই পূরণ হবে না। মানে মানে যে মনোবৃত্তি নিয়ে আমার বাবাকে আপনি চাকরি দিয়েছেন, এই বন্দুকি বাড়িটা তাকে দান করেছেন, আপনার সে ধারণা ভুল। আপনার বেতনভোগী মাসুদ সাহেবের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ব্ল্যাকমেল করতে পারেন, তার মেয়েকে নয়। আমি আমি ব্ল্যাকমেল করছি? হ্যাঁ, আপনি টাকা দিয়ে আমার বাবার মুখ বন্ধ করে তার মেয়েকে বিয়ে করতে চান। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আপনারা সব পারেন, কিন্তু আপনি জানেন না নীরব ভূমিকা পালন করে যেসব মেয়েরা ভাগ্যের হাতের পুতুল বুনে যায়, আমি তাদের দলে নই। হে তুমি কি বলছো বেবি, তুমি আমাকে ভুল বুঝেছো, চিনতে পারোনি। ভুল আমি বুঝিনি, চিনতেও ভুল করিনি। রাতারাতি চাকরি টাকা বাড়ি ফিরে পাওয়া, আজ বুঝতে পারছি এসবের পেছনে উদ্দেশ্য ছিল মাসুদ সাহেবের একমাত্র মেয়ে। বেবি, বাবার মালিক হিসেবে আমার নাম ধরে ডাকবেন, এতে বাধা দিতে পারবো না। কিন্তু একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি একজনকে ভালোবাসি, তাকে আমি কথা দিয়েছি, ফাঁকি দিয়ে সেই ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করে আরেকজনের ঘর আমি করতে পারবো না, মরতে পারবো, তবু তার মন আমি ভাঙতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আরে আরে ভাইয়া, তুমি এখানে? তুই বেবিকে চিনিস? হ্যাঁ ভাইয়া,
তোমার কাছে আর গোপন করার কি আছে? আমি আর বেবি দুজন দুজনকে ভালোবাসি। উঠেছি জলসা ঘরে, ঘুমটা গিয়েছে সরে, খুলেছি মনের দুয়ার, যে বোঝা আছে আমার। উজাড় হব হৃদয় রাঙাব মন তো দেব না, দেখেছি তারে তারে উঠেছি জলসা ঘরে, ঘুমটা গিয়েছে সরে, খুলেছি মনের দুয়ার, দেব যা আছে আমার। বরসায় ময়ূর নাচে, ফুলে ভোমরা হাসে, আগুনে কোকিল ডাকে, সবারই সঙ্গী থাকে। মানুষেরই তো আশা, চাই শুধু ভালোবাসা, প্রেমের এই জীবনে সুখ আছে মিলনে। বাঁধো না মায়া ডোরে উঠেছি জলসা ঘরে, ঘুমটা গিয়েছে সরে, খুলেছি মনের দুয়ার, দেব যা আছে আমার। উজাড় হব হৃদয় রাঙাব মন তো দেব না, রেখেছি তারে তারে উঠেছি জলসা ঘরে, ঘুমটা গিয়েছে সরে, খুলেছি মনের দুয়ার, দেব যা আছে আমার। কিছু নেই এই পৃথিবীতে, প্রেম বলে কিছু নেই এই পৃথিবীতে, চলো না কাঁদে মন শুধু বেদনাতে। মনে ছিল যে আশা, ছিল যে ভালোবাসা, সবই আজ ভেঙে গেল, ভাবনার মরণ হলো, মিথ্যে ভালোবাসা এ শুধু সর্বনাশা, স্বপ্ন সত্যি হয় না, স্মৃতি যে দেবে বেদনা। ও শূন্য জীবনে শূন্য বিদায়ে বিরহ জ্বালা, শুধু যে অশ্রু ঝরে এসেছি জলসাগরে, দুঃখ ভোলার তারে, হৃদয়ের যত জ্বালা ভোলাবে পেয়ালা। নেশার বোতলে ব্যথার সাগরকে ঝরতে দেব না, রাখবো বন্দি করে এসেছি জলসা ঘরে, দুঃখ ভোলার তারে, হৃদয়ের যত জ্বালা ভোলাবে পেয়ালা। কি হলো রাজীবের? অঞ্জুমান ওকে একটু তোমার ঘরে নিয়ে চলো। আসে আসতে
এখানে শুয়ে পড়ো। সুরজ ভাই, তুমি একটা ডাক্তার নিয়ে এসো। ঠিক আছে। আজ তুমি অনেক বড় কাজ করেছো। জ্বালা যন্ত্রণায় দগ্ধ একজন মানুষকে তুমি তোমার ঘরে নিয়ে এসেছো, নইলে নইলে হয়তো সে আজ আত্মহত্যা করত। না না, এ আপনি কি বলছেন সাহেব? কেন আপনি আত্মহত্যা করবেন? এ যে পাপ, কিসের জ্বালা আপনার, কিসের যন্ত্রণা? ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ আঞ্জুমান, 15টি বছর ধরে আমি যাকে ভালোবেসে অন্তরে ঠাই দিয়েছি, ভালোবেসেছি, আমার সেই নীরব ভালোবাসা আমাকে চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আমাকে তিলে তিলে নিঃশেষ করে দিয়েছে, আমার সব আশা আকাঙ্ক্ষা এক নিমিষে ভেঙে তছনছ করে দিয়েছে। আজ আমি জেনেছি আঞ্জুমান, প্রেমের রঙিন ফানুস শুধু আমার চোখেই ছিল, ওর হৃদয়ে আমার কোনো জায়গা নেই, ওর হৃদয়ে আমার কোনো জায়গা নেই আঞ্জুমান, কোনো জায়গা নেই। তুমি আমাকে সব ভুলিয়ে দাও আঞ্জুমান, তুমি আমাকে সব ভুলিয়ে দাও আঞ্জুমান, সব। সাহেব, বলো আঞ্জুমান, আমার বুকের যন্ত্রণা মিটিয়ে দেবে, সুখ শান্তি দিয়ে ভরে দেবে, বলো আঞ্জুমান, বলো, চুপ করে থেকো না, বলো আঞ্জুমান, বলো। আমি তো এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম সাহেব, তবে এইটুকু বলতে পারি, এই বুকের ভেতর ছোট্ট একটা মন আছে, পর পবিত্র, পর নির্মল, যে মন ভালোবাসায় ভরে উঠতে পারে। ভালোবাসা? না না, ভালোবাসায় আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি। তাহলে তাহলে কেন এই দেহ সাজানোর খেলা, কেন এই রূপের জলুস, কেন এই নাচ ঘরের আয়োজন, টাকার নেশা? বলো আঞ্জুমান, বলো, কেন এই টাকার নেশা? এই সব কিছুর জন্য যে দায়ী, তার নাম হায়দার খান। কি বলবো স্যার, তোর কথা যদি মিথ্যে হয় তাহলে খরচা খাতায় তোর নাম লেখা হবে। গণেশ জানি উস্তাদ, নিজের জীবনকে তো কুকুর বিড়ালও ভালোবাসে, আর আমি তো মানুষ, একবার গিয়ে যদি দেখতে পারতে সারা রাত ভরে কি প্রেমের লীলা খেলা চলছে। কিন্তু এখন কি হবে উস্তাদ? আমার আঞ্জুমানের উপর হাত পড়েছে নাদের, আমাকে যেতেই হবে। কিন্তু যাবে কি করে? এমন কোন জেল নেই যে হায়দার খানকে আটকে রাখতে পারে। হায়দার খান জেল থেকে পালিয়েছে। ঠিক আছে, আমি দেখছি। সেন্ট্রি, সেন্ট্রি, তুই, তোকে দেখার জন্য যে ভেঙে পালিয়ে এসেছি। ওদিকে কোথায় যাচ্ছিস? শোন, তোর ঘরে। না, আঞ্জুমান, একে খুব জটিয়ে মজ করছিস সাহেব। হায়দার, ওর গায়ে তুই হাত তুলবি না, আমি ওকে ভালোবাসি। আঞ্জুমান, তোর দোহাই লাগে হায়দার, ওকে যেতে দে, যা খুশি তুই আমাকে বল। আঞ্জুমান, হায়দার খানের আমানতের উপর হাত দিয়ে তুই ভুল করেছিস সাহেব, ভুল করেছিস।
চারদিকে ঘিরে ফেলো। ভাইজান আপনি কি ব্যাপার? ভাইয়ার মাথায় আঘাত? বেবি, তোমার পথে আমি বাধা হয়ে দাঁড়াব না বেবি। তুমি তো জানো না, তুমি যাকে মন প্রাণ উচার করে ভালোবাসো সে আমার কত কাছের, সে তো আমারই ভাই। আমার ভালোবাসা সে বন্ধনের কাছে অনেক তুচ্ছ। বিশ্বাস কর বেবি, তোমার সুখের চেয়ে নিজের সুখকে বড় করে দেখার মতো স্বার্থপর আমি নই বেবি। আমাকে আমাকে ভুল বুঝো না বেবি, আমাকে ভুল বুঝো না। ভাইয়া বেবিকে চিনি? হ্যাঁ চিনি, খুব ভালো করেই চিনি। রমজান কনস্ট্রাকশনের চেয়ারম্যান, দুর্বলতার সুযোগ নিয়ে সে আমার বাবাকে ব্ল্যাকমেল করতে চায়। এত সাহায্য করার পেছনে তার একটাই মাত্র উদ্দেশ্য, আমাকে সে বিয়ে করতে চায়। বেবি, শুধু এই জন্য সে আমার বাবাকে চাকরি দিয়েছে, দেনার দায় থেকে সম্পত্তি মুক্ত করেছে। ওই লোকটা আমাদের দুজনের পথে বিয়াল হয়ে দাঁড়িয়েছে। তুমি তার প্রস্তাব মেনে নাও বেবি। আরে কি বলছো তুমি? সে তোমাকে ভালোবাসে বেবি। কিন্তু কিন্তু আমি তোমাকে ভালোবাসি আরিফ। তুমি যাকে রমজান কনস্ট্রাকশনের চেয়ারম্যান বলে চেনো সে আমার বড় ভাই। আরিফ! হ্যাঁ বেবি, শুধু তাই নয়, আজ আমি যা কিছু এর সবটাই ওই বড় ভাইয়ের অবদান। তুমি তাকে ফিরিয়ে দিও না বেবি। এসব তুমি কি বলছো আরি? তুমি না আমাকে ভালোবাসো? আমাকে ভুলে যাও। আমরা ঘর বাঁধার শপথ করেছি, ওই অঙ্গীকার ভুলে যাও। তুমি আমাকে কথা দিয়েছো, সমস্ত স্মৃতিগুলো মুছে দাও। কেন ভুলে যাব, কেন মুছে দেব? প্রেম কোনো খেলা নয় আরি। তোমার কাছে সব ছেলেমেয়ে হতে পারে, আমার কাছে তা নয়। মানুষের মন তো একটাই থাকে, সেই মনটা আমি তোমাকে দিয়েছি আরে। ভালোবাসার অপর পিঠে জ্বালা আর যন্ত্রণাও থাকে, তুমি তো বলেছিলে। তুমি আমাকে সুখ শান্তি আর মিলনের স্বপ্ন দেখিয়েছিলে। যদি সেই স্বপ্ন আমি ভেঙে দিতে চাই? কেন ভেঙে দেবে, কি দোষ করেছি আমি? তুমি বুঝতে চেষ্টা করো বেবি, ভাইয়ার স্বপ্নকে আমি হত্যা করতে পারি না। ভাইয়ের সুখের জন্য আমি সব কোরবানি দিতে পারি, সব। না পারো না, আমাকে পারো না, সে অধিকার তোমার নেই বেবি। ভালোবাসার সাথে প্রবঞ্চনা করে ত্যাগের মহিমা সারাতে চাও? না আরিফ, না। আমি জলজান্ত একটা নারী, আমার দেহে রক্ত আছে, হৃদয় আছে, অন্তর আছে, আমার আমার বুকে কান পেতে শোনো। এখানে শুধু তোমার নাম বলছে আরিফ, শুধু তোমার নাম। ওই নাম ভুলে যাও বেবি, ভাইয়াকে গ্রহণ করে নাও, আমার ভালোবাসার কসম। চুপ করো আরিফ, চুপ করো, আর বলো না। আমি আমি দাবার গুটি নই, যেভাবে ইচ্ছে চালাবে। আমি মানুষ, একটাই মন, একজনকে দিয়েছি, আর কাউকে দিতে পারবো না, কাউকে না, কাউকে না, কাউকে না। এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন মাথা নিচু হবে, কি করেছি আমি? তুমি কিছু করনি মুন্নি, কিন্তু
বাবা মা যখন জানতে পারবে তোমার ভাইয়া মনে আমি ওসব বলতে চাই না শুধু জেনে রাখো তোমার মান সম্মান ছোট হবে হে আমি দেখতে পারবো না কিন্তু আমাকে যে শুনতেই হবে ফারুক এই যে আমার জীবন মরণের প্রশ্ন কেন মান সম্মান ছোট হবে বলো ফারুক কি করেছে আমার ভাইয়া তোমার রাজীব ভাইয়া নর্তকের ঘরে যায় ফারুক সেদিন ভাইয়াকে মাতাল অবস্থায় আমি ওই নর্তকীর ঘরে নিজ চোখে দেখেছি নর্তকীর ঘরে ভাইয়া সারা জীবন তোর বাপকে বলেছি শুনিনি একদিন শেষ হয়ে গেল রাজীবের হাতে সংসার তুলে দিয়ে আজ এই বুড়ো বয়সে একই দৃশ্য আমাকে দেখতে হয় রাজীব তো তোকে ভীষণ আদর করে তোর কথা হয়তো সে ফেলতে পারবে না তুই বুঝিয়ে বললে হয়তো মা মনে এখনো জেগে আছিস হ্যাঁ মুন্নি এসব তুমি কি শুরু করেছো ভাইয়া রাত গভীর হলে মাতাল হয়ে বাড়ি ফেরা তুমি কোথায় যাও ভাইয়া কোথায় যাই মানে তুই আমার কাছে জানতে চাচ্ছিস আমি কোথায় চাই হ্যাঁ ভাইয়া চোখের সামনে তোমার এই শেষ হয়ে যাওয়া আমরা কিছুতেই সহ্য করতে পারি না ভাইয়া তুমি কেমন হয়ে যাচ্ছ আঞ্জুমান এই কথাই বলে আসলে আসলে মুন্নি কেউ বুঝতেই চায় না এটা আমার নতুন জীবন তুমি না বলেছিলে আর কোনোদিন মদ খাবে না মাতাল হবে না সময় বদলে গেছে মুন্নি নতুন জীবনের জন্য ওই বোতলটার বড় প্রয়োজন না না ভাইয়া এটা কোনো জীবন নয় জীবনের শত্রু বলো ভাইয়া আঞ্জুমান কে বড় ভালো মেয়ে বড় লক্ষ্মী বড় দুঃখী মেয়ে জানিস ও না আমাকে ভালোবাসে ছি ছি ভাইয়া তোমার মুখে শেষ পর্যন্ত এমন একটা মেয়ের নাম তুই চিনিস ওকে চিনি না তবে জানি আঞ্জুমান একটা নর্তকীর নাম একটা বাইজির নাম যে শুধু মানুষের মনোরঞ্জন করে মুন্নি শেষ পর্যন্ত তুমি তুমি একটা বেশ্যা মেয়েকে মুন্নি যদি আর একবার ওই কথা মুখে উচ্চারণ করেছিস আমি তোকে তুমি তুমি আমাকে মারলে ভাইয়া মারতে পারলে যে 15 বছর তার আপন জনকে ঠাই দিয়ে ভুলে যেতে পারে সে তো তার মুখে ডাকা বোনকে অস্বীকার করতে পারে মা মুন্নি কি হয়েছে কাকে আমি 15 বছর অন্তরে ঠাই দিয়েছি কাকে অন্তরে ঠাই দিয়েছি কাউকে না কাউকে না সব মিথ্যে সব মিথ্যে সব মিথ্যে সব মিথ্যে রাজি ওকে বলো মুন্নিকে বলো সব মিথ্যে মা সব মিথ্যে আমি আমি তোমাদের সবাইকে ভালোবাসি মা মুন্নিকে ভালোবাসি আরিফকে ভালোবাসি মা আমি আমি তোমাদের সবাইকে ভালোবাসতে চাই মা মা আমি তোমাদের সবাইকে ভালোবাসতে চাই আমি সবাইকে ভালোবাসতে চাই মা আমাকে মাফ করে দাও আমি আর কখনো এমন করবো না
সে কি নাস্তা সামনে রেখে সবাই বসে কেন মা? সবাই তো তোর জন্য বসে আছে। শুরু করো শুরু করো কুইক। এই রে পুরো টিমটা তো মুখে গেল না, অর্ধেক খাবে কে খাবে কে? ভাইয়া কদিন ধরে অফিসে যাও না তুমি, ওদিকে এক গাদা ফাইল জমে আছে, তোমার সই লাগবে। আমার বদল ওগুলো তুই সই করে দিস, আজ আমি তোর কাজে বেরোচ্ছি। আমার কাজ সব জানবি, আগে পাকাপাকি হো। কি পাকাপাকি হবে রাজীব? আরিফের বিয়ে, তুমি তো জানো না মা, এর মধ্যে পাত্রী পছন্দ কাজও সেরে ফেলেছি। আমাদের অফিসে মাসুর সাহেবের মেয়ে, বড় ভালো মেয়ে, তোমারও পছন্দ হবে মা। না ভাইয়া আমি এখন বিয়ে করব না। করবি না মানে? দেখেছো মা কেমন মুখের উপর কথা বলে? আজ আমি আনুষ্ঠানিকভাবে প্রস্তাব নিয়ে যাচ্ছি, দিন তারিখ পাকাপাকি করেই ফিরব। রেডি হয়ে যা ব্রাদার, নে ব্রেকফাস্টে নে। আসি মা, চলে রে মুন্নি। খোদা হাফেজ। কেন এসেছেন আপনি আমার জীবনটা অতিষ্ঠ করতে? কেন আপনি আসেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তোমার বাবার সাথে আজ আমি কথা পাকাপাকি করতে এসেছি, তোমার ক্ষতি করতে নয়। তা বোঝার ক্ষমতা থাকলে আপনি প্রস্তাব নিয়ে কোনো দিন আসতে পারতেন না। আপনাকে দেখলে আমার ঘৃণা হয়, মানুষ এত জঘন্য এত স্বার্থপর হতে পারে? বেবি বাবা নেই, দয়া করে আপনি চলে যান। আমার কথা শুনবে না? কি বলবেন আপনি, কি বা বলতে পারেন? নিজের একঘরে স্বার্থপর প্রেমের কথা বলবেন, টাকার ওজনে ভালোবাসা কিনতে চাইবেন, আমার বাবার জন্য যা করেছেন তার প্রতিদান চাইবেন, এর বেশি আপনি কি বা বলতে পারেন? বেবি নিয়ে যান এ বাড়ি, বের করে দিন আমার বাবাকে ওই চাকরি থেকে। বেঁচে থাকার মতো একটা ছোট্ট চাকরি আমি জুটিয়ে নিতে পারবো, তবু আপনার প্রস্তাব মেনে নিতে পারবো না। আমার কথা শুনো বেবি, আমি কি বলতে চাই বুঝতে চেষ্টা করো। আমি আর কিছুই শুনতে চাই না, কিছুই বুঝতে চাই না, প্লিজ আপনি চলে যান, আর কোনোদিন এখানে আসবেন না, কোনোদিন আসবেন না। সাহেব সাহেব, কি হয়েছে তোমার? তোমাকে এমন লাগছে কেন সাহেব? না তুমি খাবে না, তোমাকে আমি খেতে দেব না। সরে যাও আঞ্জুমান, আজ আমি খাবো না, আমি সরবো না, তোমাকে খেতে দেব না। ছেড়ে দাও আঞ্জুমান, ছেড়ে দাও, সরে যাও সাহেব। নাচো নাচো অঞ্জুমান নাচো, আজ একাই আমি তোমার লাশ দেখবো, এই ঘুঙ্গুর পায়ে বেঁধে নাচো অঞ্জুমান। ঘুঙ্গুরের আওয়াজে আমি সব কিছু ভুলে যেতে চাই, সব কিছু ভুলে যেতে চাই অঞ্জুমান। না আমি আর নাচবো না অঞ্জুমান, আমি বলছি অঞ্জুমান তুমি নাচো। আমাকে তুমি মাফ করো সাহেব, ওই ঘুঙ্গুর আমি চিরদিনের জন্য পা থেকে খুলে ফেলেছি, ওইটা আমি আর পড়তে পারবো না সাহেব। অঞ্জুমান তোমার মদ খাওয়া বন্ধ করার অধিকার না থাকলেও আমার পায়ের ঘুঙুর খোলার অধিকার কি দেবে না সাহেব? আজ থেকে নর্তকী অঞ্জুমান মরে গেছে সাহেব, আমাকে আর নাচতে বলো না, আমি আর নাচতে পারবো না, আমি আর নাচতে পারবো না। না বলবো না, আর বলবো না অঞ্জুমান, বলবো না, কোনোদিন বলবো না। তোমার প্রতি বড় অন্যায় করে ফেলেছি, আমাকে
আমাকে তুমি মাফ করে দাও অঞ্জুমান। না সাহেব, আমাকে আর পাপি করো না সাহেব। তুমি অনেক বড়, আমি এক অধম নর্তকী। আমাকে তোমার পায়ে স্থান দাও সাহেব, পায়ে স্থান দাও। অঞ্জুমান ওঠো। কি হে মুন্নি, এত রাতে জেগে আছিস যে? তোমার ফোন এসেছিল ভাইয়া। ফোন? হ্যাঁ। কে করেছে ফোন? পুলিশ ইন্সপেক্টর ফারুক। পুলিশ ইন্সপেক্টর ফারুক? ও মানে আমাদের ইয়ে মানে তোর, বুঝেছি। আর কেন ফোন করেছে তাও বুঝেছি, শুভ সময়টা জেনে নিতে চায়, তাই না? না ভাইয়া। তাহলে? অঞ্জুমান নামের সেই নর্তকী সম্বন্ধে তথ্য জানতে চায়। তথ্য আমার কাছে? হ্যাঁ ভাইয়া, ও তোমাকে ওখানে দেখেছে কিনা তাই। শুনবনে? কি শুনবো ভাইয়া, একটা মেয়ের ঘর বাঁধা স্বপ্ন নষ্ট হোক, একটা মেয়ে হয়ে আমি তা চাই না, কিন্তু তোমার মুন্নির ঘর বাঁধার আশা বোধ হয় আর কোনোদিন পূরণ হবে না ভাইয়া, কোনোদিন না, কোনোদিন না। মুন্নি, মুন্নি শোন। তবে কি আমার আর বেবির পথ থেকে সরে গিয়ে ভাইয়া ওই নর্তকীর কাছে শান্তি খুঁজে পেতে চায়? শেষ পর্যন্ত আমার জন্য ভাইয়ার জীবনটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমার জন্য ভাইয়ার জীবনটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। না, আমি তা হতে দেব না, আমি তা হতে দেব না। আরিফ সাহেব, মনের মানুষকে কেউ অন্য কারোর হাতে তুলে দিতে পারে না। ভালোই যদি বাসো, তবে কেন ভাইয়ার জীবনটা নষ্ট করতে চাও? কেন ভাইয়ার প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছ? আপনি ভুল করছেন আরিফ সাহেব, কারোর প্রেমে বাধা হয়ে দাঁড়াবার শক্তি আমার কোথায়? আমি তো সাধারণ একজন নর্তকী, এই কথা তাকে বলুন যে তার শান্তি কেড়ে নিয়েছে, এই অপবাদ তাকে দিন যে তার বুকের ভেতর যন্ত্রণার আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি হতবাকি ওর বুকে সে আগুন নিভাতে গিয়ে প্রেমে ডুবে গেছি, নিজেকে হারিয়ে বসে আছি। আমাকে ক্ষমা করে দিন আরিফ সাহেব, আপনি চলে যান, আপনি চলে যান। তুমি ভুল করছো অঞ্জুমান, যে স্বপ্ন বুকে নিয়ে তুমি ভাইয়ার জীবনে দীপ চালাতে চাও সেই প্রদীপের বাতি নেই, তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, প্রদীপ কোনোদিন জ্বলবে না। না, ভাইয়ার জীবন থেকে তুমি দূরে সরে যাও অঞ্জুমান, যত টাকা চাও আমি দেব, ভাইয়াকে এখানে আসতে নিষেধ করো। না না না, আমি পারবো না আরিফ সাহেব, আমি পারবো না। টাকা দিয়ে ভালোবাসা কিনতে চান? কত টাকা দেবেন বলুন, কত টাকা দেবেন? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, বলুন কত টাকা দেবেন? সারা জীবন এই অঞ্জুমান শুধু টাকাই রোজগার করেছে আরিফ সাহেব, দেখবেন, এই দেখুন, দেখুন আরিফ সাহেব, দেখুন কত টাকা, দেখুন আর এইগুলো দেখুন, দেখুন আরো দেখুন, এর মধ্যে যে সোনা দানার দামি পাথর আছে তার মূল্য কম করে হলেও 50 লক্ষ টাকা হবে, সব আমি আপনাকে দিয়ে দেব আরিফ সাহেব। আমার এই সমস্ত সঞ্চয়ের বিনিময়ে শুধু রাজীব নামের ওই মানুষটাকে ভালোবাসতে চাই, ওকে, ওকে আপনি কেড়ে নেবেন না আরিফ সাহেব, ওকে আপনি কেড়ে নেবেন না। আমি যাব, আমি যাব আরিফ, আমাকে নিয়ে চল। তুমি বুঝতে পারছো না মা, ভাইয়াকে
আঞ্জুমান ভালোবাসে। এ ভালোবাসা আমি মানি না। রাজীব যাকে চায় তাকে আমি ঘরে বউ করে আনব। কোন কোন অধিকারে ও রাজীবকে আটকে রাখবে? এভাবে রাজীবের জীবনটাও নষ্ট করতে পারে না। কিন্তু মা, ও যদি তোমাকে অপমান করে ফিরিয়ে দেয়? রাজীব আমার ছেলে, মায়ের অধিকার থেকে ও আমাকে বঞ্চিত করতে পারবে না। আরিফ নর্তকী হলেও সে নারী, মাতৃত্বের অপমান সে কিছুতেই করতে পারবে না। প্রয়োজনে আমার রাজীবকে আমি ওর কাছে ভিক্ষা চাইব, তা না হলে এই কলঙ্ক যে মুন্নির গায়ে এসেও লাগবে। মুন্নি তো কোনো অন্যায় করেনি, কোনো পাপ করেনি। না ভাইজান, করেনি। তাহলে যেদিন আমার বাবা মা ওই নর্তকীর সাথে আপনার সম্পর্কের কথা জানবে, জানবে আপনি মাতাল হয়ে সে নর্তকীর ঘরে রাতের পর রাত পড়ে থাকেন, তখন তখন মুন্নির সম্মান কোথায় থাকবে? কেমন করে মুন্নি তাদের সামনে মাথা তুলে দাঁড়াবে? ফারুক, আমি না হয় মেনে নিলাম, কিন্তু বড় ভাইয়ের এই লজ্জা ছোট বোন কি দিয়ে ঢাকবে? বলুন, জবাব দিন। দেবার মতো জবাব আমার কাছে ঠিকই আছে ফারুক, কিন্তু কার কাছে বলবো? তোমরা সবাই তো একটা অনাথ, নিরাশ্রয়, চিরদুখিনী নারীর বাইরের রূপটাই বিচার করছো। তোমরা যা ভাবছো, আঞ্জুমানের সাথে আমার তেমন কোনো সম্পর্কই নেই। সমাজের চোখে কালো কাপড় বাঁধবেন কি করে ভাইজান? কি করে প্রমাণ করবেন? প্রমাণ আমি করতে পারবো না ফারুক, কারণ সবার মতো নিষ্ঠুর হয়ে ওই মেয়েটাকে আমি ফেলতে পারছি না। তাই তোমাদের কাছ থেকে আমি অনেক দূরে চলে যাব। তবু মুন্নির জীবনটাকে তুমি নষ্ট করে দিও না ফারুক, ও তোমাকে অনেক ভালোবাসে। ভালোবাসিস তুই? থু থু তোর ভালোবাসা! আরে তুই তো খুনি, ভালোবাসা তুই কি বুঝিস? নিমকারাম, আমি তোকে জানে বাঁচিয়েছি, দুনিয়া দেখিয়েছি, ফুটপাত থেকে তুলে এনে তোকে রানী বানিয়েছি। কেন বানিয়েছিস? কেন দেখালি এই দুনিয়া? এই জলসা ঘরের রানী বানিয়ে কেন আমার মাথায় কলঙ্কের মুকুট পরালি? পথ নামে ভরা এক ভালোবাসাহীন পৃথিবীতে আমাকে নির্বাসন দিয়েছিস। তুই জানিস না আঞ্জুমান, তোর উপর অন্য কারো ছায়া আমি সহ্য করতে পারি না। শুধু তোর জন্য আমি জেল ভেঙে পালিয়েছি। মিথ্যে কথা, তুই তো জেল ভেঙে এসেছিস আমার সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য, আমাকে আটকে রাখার জন্য। হ্যাঁ, আমি তোকে আটকে রাখবো, কোথাও পালাতে দেব না। আমার ভালোবাসার মানুষ অন্য কারো হতে পারে না, কোনোদিন না। কে তোর ভালোবাসার মানুষ? এই আঞ্জুমান? না, আমি তোকে ঘৃণা করি। তোর মতন একজন খুনি লম্পট কোনোদিন আঞ্জুমানের হৃদয় জয় করতে পারে না। ভুলে যাস নি আঞ্জুমান, তোর এই সুন্দর দেহটাকে আমি ভোগ করতে পারি, নষ্ট করে দিতে পারি, বিক্রি করে দিতে পারি, তোর ইজ্জত নিলামে তুলে দিতে পারি। ব্যাস এইটুকু? দে দে আমাকে নিলামে উঠে, বিক্রি করে দে আমাকে, নষ্ট করে দে আমাকে। আঞ্জুমান, বছরের পর বছর আমি তোকে আগলে রেখেছি, শত মানুষের ভিড়েও আমি তোকে অপবিত্র হতে দেইনি, শুধু আমার জন্য, আমার ভালোবাসার জন্য। তোর এই স্বপ্ন কোনোদিন কোনোদিন পূরণ হবে না হায়দার। জোর করে সব করা যায়, শুধু ভালোবাসা যায় না, এটা হয়ে যায়। ওই সাহেবের সাথে যেমন হয়ে গেছে। ওই সাহেব, ওই সাহেব তোর মাথা নষ্ট করে দিয়েছে আঞ্জুমান, আমি আমি ওকে ছাড়ব না। কি করবি, কি করবি? তুই খুন করবি? হ্যাঁ হ্যাঁ করব, ওকে আমি খুন করব, শুধু শুধু তোর জন্য, আমার ভালোবাসার কসম খেয়ে বলছি, আমি ওকে খুন করব, আমি ওকে খুন করব, আমি ওকে খুন করব। আঞ্জুমান, কি হয়েছে তোমার? তুমি কিচ্ছু ভেবো না, হায়দার আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি হায়দারকে চেনো না সাহেব, ও পারে না এমন কোনো কাজ নেই।
তোমার কিছু হলে সারা পৃথিবী বলবে কোটিপতি রাজীব চৌধুরী এক সামান্য নর্তকীর পায়চিখানায় খুন হয়েছে। আমার জন্য তোমার মা ভাই বোনদের কলঙ্ক হবে। অঞ্জুমান, তোমার কিছু হলে আমিও যে বাঁচবো না সায়ে। অঞ্জুমান, ওই বদমাশ হায়দার খানের অশুভ ছায়া থেকে তোমাকে আমি নিয়ে যাবো ইনশাল্লাহ। যাবে আমার সাথে সাহেব? তুমি আমায় নিয়ে যাবে, এই পাপপুরি থেকে মুক্তি দেবে? হ্যাঁ অঞ্জুমান, এই পাপপুরি থেকে আমি তোমাকে নিয়ে যাব, নিয়ে যাব। চল। আপনি? আমি রাজীবের মা। মা, ভেতরে আসুন। তোমার নাম অঞ্জুমান বাই? না মা, আমার নাম শুধু অঞ্জুমান। আমি আমি তোমার কাছে আমার ছেলে রাজীবকে চাইতে এসেছি। তুমি দেবে না? এ আপনি কি বলছেন? আপনার ছেলে তো আপনারই আছে, কে তাকে কেড়ে নিয়েছে? তুমি, তুমি নিয়েছো। মা, তোমার জন্য রাজীবের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার জন্য আমার সুন্দর সংসারে অশান্তির আগুন জ্বলছে, তোমার জন্য আমার মুন্নির বিয়ে ভেঙে যাচ্ছে। না না, আমি কারোর জীবন নষ্ট করছি না, এসব মিথ্যে, সব মিথ্যে। আমার মতন এমন একজন দুঃখী মেয়ে কোন সাহসে একজনের জীবন নষ্ট করবে? রাজীবের জীবন থেকে তুমি সরে না দাঁড়ালে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমি যে তাকে ভালোবাসি। তুমি ভুল করেছো, রাজীব অন্য কাউকে ভালোবাসে এবং সেখানে রাজীবের বিয়ে হবে। না, রাজীব এমন করবে না, করতে পারে না। শোনো অঞ্জুমান, সারা জীবন পরিশ্রম আর সততা দিয়ে রাজীব আজ সমাজের উঁচুতলার মানুষ হয়েছে, মান সম্মান প্রতিপত্তি সবই আছে তার। তুমি কি সবকিছু ধুলে মিশে দিতে চাও? মা, তোমার মতো একজন নর্তকীর সাথে রাজীবের মেলামেশা থাকলে আমার মেয়েকে কে বিয়ে করবে বলো? আমার ছেলে আরিফের জন্য কোন ভদ্রঘরের মেয়ে বউ হয়ে আসবে? মা, অঞ্জুমান, তুমি আমার মেয়ের মতো, আমি মা হয়ে তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি রাজীবের জীবন থেকে দূরে সরে যাও, আমার রাজীবকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে তোমার কাছে হাত পেতে ভিক্ষা চাইছি। মা, জীবনে কোনোদিন কেউ আমাকে মা বলে ডাকেনি, আপনি আমাকে মা বলেছেন, আপনাকে আমি ফিরিয়ে দিতে পারি না মা। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলে আপনারই থাকবে, আমি দূরে সরে যাব, আপনার সংসারে আগুন দেওয়ার কারণ হব না। রাজীব ফিরে যাবে, তুমি, তুমি আমাকে বাঁচালে মা, তোমার কাছে আমি। না মা, এই হতভাগিনীকে আর পাপি করবেন না, শুধু একটা উপকার করবেন, আরিফকে একবার আমার সাথে দেখা করতে বলবেন। আরিফ, ওর কোনো ক্ষতি হবে না, আমি কথা দিচ্ছি। বেশ, তাই হবে। আমি পারলাম না রাজীব, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। কি করলে অঞ্জুমান? রাজীবের সব আশা আকাঙ্ক্ষা ধুলে মিশে দিলে? এটা ছাড়া আমার কিছুই করার ছিল না সুরজ ভাই। আজ আমি হেরে গেছি, হেরে গেছি আমার মায়ের কাছে, এক মাতৃত্বের কাছে। রাজীবকে বলো আমাকে ক্ষমা করে দিতে। ক্ষমা? তোমার মতো বাইজিদের এবার ক্ষমা? লজ্জা করে না ক্ষমা চাইতে? একটা মানুষের জীবন নিয়ে যখন খেলতে শুরু করো তখন তোমাদের মাতৃত্ব থাকে কোথায়? এটাই বাইজিদের নিয়ম, একটার পর একটা মানুষকে ধ্বংস করা, তিলে তিলে তাকে শোষণ করা। ধ্বংস আমি করিনি, শোষণ আমি করিনি। বিশ্বাস করো, আমি রাজীবকে মনে প্রাণে ভালোবেসেছি, রাজীবকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম,
তাহলে কেন আজ রাজীবের সবকিছু ভেঙে চুরমার করে দিলে? কেন সেদিন বলেছিলে ওকে এখানে নিয়ে আসতে? কেন বলেছিলে? কেন? পৃথিবীর কোনো মেয়ে তার মাতৃত্বের অবমাননা করতে পারে না, আমিও পারিনি। এক মায়ের অশ্রু সজল চোখের আকুল আবেদন আমি রক্ষা করেছি। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো সুরুজ ভাই। তুমি এত মহৎ, এত পবিত্র মানুষ হিসেবে তুমি সবার উঠে। হ্যাঁ, তুমি ঠিকই করেছ। আজ থেকে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না, কিছুই না। সুরজ ভাই। হ্যাঁ বোন, কথা দিলাম। বেবি, এই তো ফোঁটা পানি হোক তোমার জন্য আমার ভালোবাসার শেষ উপহার। আজ থেকে, আজ থেকে 15 বছর আগে এই পুকে যে প্রেমের জন্ম হয়েছিল, আজ তার সমাধি হোক। আর আর তোমাকে আমি চালাতে আসবো না বেবি, কোনোদিন না, কোনোদিন না। অবাক হয়ে দেখছো কি, আমার নাম আঞ্জুমান বাই। আমাকে আসতে বলেছো কেন? তোমাকে আমার ভালো লাগে তাই? কি বলবে তাই বলো। এত সুন্দর করে তোমার জন্য সব সাজালাম, নিজেও এত সাজলাম, অথচ নাচ দেখবে, গান শুনবে। ফুলদানিতে ফুল রয়েছে, পেয়ালাতে সুরারে, পেয়ালাতে সুরা। ফুলদানিতে ফুল রয়েছে, পেয়ালাতে সুরারে, পেয়ালাতে সুরা। রাজীব, ওদিকে কোথায় যাচ্ছ? সুরজ, আঞ্জুমান কোথায়? আছে, কিন্তু তোমার সাথে দেখা হবে না। কেন? কারণ তোমার চেয়ে বড় মালদার খদ্দের ফাঁসিয়েছে তাই। সুরজ, এতে চেঁচাবার কি আছে? আঞ্জুমান কি তোমার কেনা বাদি যে সব সময় তোমার জন্য দরজা খুলে বসে থাকবে? ভুলে যাও কেন, সে একজন বাইজি। সুরজ, আঞ্জুমান সম্বন্ধে আর একটু উক্তি করলে আমি তোকে। তোমাকে দেখার পর থেকে আমার আহার নিদ্রা সব হারাম হয়ে গেছে। তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি বড় তৃষ্ণার্ত। আরে, তুমি আমার তৃষ্ণা মিটিয়ে দাও, আমি তোমাকে ভালোবাসি, আমাকে ফিরিয়ে দিও না। আঞ্জুমান! হারিফ, হারিফ, তুই নিজের সমস্ত স্বপ্ন সাত ধুলে লুটিয়ে আমি তো সুখের কথা ভেবেছি, আর তুই তুই কিনা আমাকে। রাজীব সাহেব, এটা একটা নর্তকীর ঘর, এখানে যখন যার মন চাইবে সেই আসবে, আপনি বাধা দেবার কে? আঞ্জুমান! আজ আমি বুঝতে পারছি এটা একটা নর্তকীর ঘর। দেহের ক্ষুধা মেটাবার জন্য যে নারী পুরুষ শিকার করে আমি তাদের। রাজীব সাহেব, বড় ভালো সময় এসেছিলাম আঞ্জুমান ভাই, তোমার আসল রূপটা ধরা পড়ে গেল, নইলে নইলে সারাটা জীবন আমাকে চলতে হতো। কত বোকা আমি, তোমার মতো অপবিত্র এক রাক্ষসীর জন্য আমি ঘর সাজাতে চেয়েছিলাম, তোমার প্রবঞ্চনার শিকার হয়ে সুখের স্বপ্ন দেখেছিলাম। ইচ্ছা হয়, ইচ্ছা হয় এই মুহূর্তে তোমার গলা টিপে হত্যা করি, যাতে তোমার মিথ্যা অভিনয় ভুলে
আমার মতো কেউ ভুল না করে। আমি তো আপনাকে সেধে আনিনি, আপনি নিজেই এসেছেন জ্বালা চুরাতে। আমার কাছে তো সবাই জ্বালা মেটাতেই আসে। অঞ্জুমান, আমি ভাবতে পারিনি তুমি এত নীচ, এত বাজে, এত জঘন্য। আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি অঞ্জুমান, আমি তোমাকে মনে প্রাণে ঘৃণা করি। আই হেট ইউ। ভাইয়া না, না আরিফ সাহেব, ওকে আর ডাকবেন না, ওকে যেতে দিন। অঞ্জুমান, আমাকে ক্ষমা করবেন আরিফ সাহেব, আমি যা কিছুই করেছি সব আমার অভিনয় ছিল। আপনারা সবাই রাজীবকে ফিরে পেতে চেয়েছিলেন, তাই ফিরিয়ে দিলাম। কিন্তু তাই বলে এভাবে? আর কোনো উপায় ছিল না আরিফ সাহেব, মার কোল খালি করে তার ছেলেকে কেড়ে নিয়ে মাকে দুঃখ দিতে পারলাম না, তাই আমার ভালোবাসাকে বিসর্জন দিলাম। অঞ্জুমান, তুমি অনেক বড়, দুনিয়াতে যদি সব মেয়েদের মনে তোমার মতো এমন ত্যাগের মহিমা থাকত। কিন্তু যার জন্য তোমার এই কোরবানি, তার সেই খেলার সাথী যে তাকে গ্রহণ করতে রাজি নয়। হবে, রাজি হবে, আমি যাব, আমি তাকে রাজি করাবো। তা না হলে সবই যে বৃথা হয়ে যাবে। হ্যাঁ বাবা, সেই রাজীব যাকে একদিন তুমি মেরে বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দিয়েছিলে। রাজীব কোথায়? রাজীব কোথায় পেলে তাকে? সেই তোমাকে চাকরি দিয়েছে বাবা, এই বাড়িটা সেই দায়ে মুক্ত করেছে। বেবি। হ্যাঁ বাবা, সেই তোমার কাছে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, সেই আরিফের বড় ভাই রমজান কনস্ট্রাকশনের রাজীব চৌধুরী। রাজীব, রাজীব চৌধুরী, আমাদের সেই রাজীব, এত বড় কোম্পানির মালিক, এত টাকা পয়সা, মান সম্মান, আমি কি শুনছি? কে বলেছে তোকে? কে বলেছে? এই রাজীব চৌধুরী আমাদের সেই রাজীব? হ্যাঁ বাবা, সে তোমাকে ঠিকই চিনেছিল, আমাকেও চিনেছে, কিন্তু পরিচয় দেয়নি, তুমি লজ্জা পাবে তাই। আরিফ তার আপন ভাই নয়, মামার আরিফকে সেই ভাইয়ের মতো করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। এখন তো জেনেছিস, এখন তো তোর আমত নেই। না না বাবা, ভালো যে আমি আরিফকে বেসেছি, শপথ করেছি, কথা দিয়েছি। কৈশোরের রাজীব তো আমার কাছে স্মৃতি ছাড়া কিছুই ছিল না, জীবনের প্রথম স্বপ্ন যে আমি আরিফকে ঘিরে দেখেছি। বেবি ভুলে যাস নি মা, রাজীবের কাছে আমি অনেক ঋণী, অন্তত ওর এই ইচ্ছেটুকু পূরণ করে সে ঋণের বোঝা একটু লাঘব কর। বাবা আমি কি করব, একদিকে আরি আরেকদিকে রাজীব, আমি কি করব বাবা, আমি কি করব? রাজীবকে তোর বিয়ে করতে হবে, তা না হলে এ মুখ নিয়ে আমি ওর সামনে কোনোদিন দাঁড়াতে পারবো না, কোনোদিন দাঁড়াতে পারবো না, কোনোদিন না বাবা। না বাবা, আমি পারবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। বেবি কে? আমি তোমার বিবি, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলতে চাও তুমি? তুমি তো ওদের দুজনের মাঝে মস্ত বড় এক সমস্যা, না পারছিস রাজীবকে ভালোবাসার অধিকার ফিরিয়ে দিয়ে আরিফকে জীবন সাথী করতে, না পারছিস আরিফের সাথে বিশ্বাসঘাতকতা করে রাজীবের স্ত্রী হতে। তোকে একটা কাজ করতে হবে, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সব করব, বলো আমাকে কি করতে হবে? দুজনের মাস থেকে তোকে চিরদিনের জন্য সরে যেতে হবে। ফারুক,
কি ব্যাপার, কি হয়েছে? হায়দার খান বেবিকে তুলে নিয়ে গেছে। কি বলছো তুমি, কোথায় নিয়ে গেছে? সীতাগড়ের পোড়া বাড়ি। আমি জানতাম রাজীব চৌধুরীর মতো স্বার্থপর কাপুর সাহেব বারবার বাড়ি লাভ করে, আর গায়ের মাংস কামড়ে কামড়ে চিড়ে পেল। তুই আমার ষোলো বছরের জমানো ভালোবাসাকে ভেঙে টুকরো টুকরো করেছিস, আমার সর্বস্ব ধ্বংস করেছিস। রাজীব চৌধুরী আজ তোর সামনেই তোর আদরের ভাইয়ের হবুবধুর ইজ্জত লুটব, যেভাবে তুই আমার অঞ্জমানের ইজ্জত লুটেছিস। হ্যাঁ, ইজ্জতের বদলে ইজ্জত। হায়দার খান, আর একবার যদি বেবির শরীরে স্পর্শ করেছিস তাহলে আমি তোকে, রাজীব চৌধুরী, সেদিন আমিও চিৎকার করেছিলাম যে অঞ্জমানের জন্য আমি আমার জীবন পুড়িয়ে চাই করে দিয়েছি, আর তুই তুই আমার বন্দী কারাগারের সুযোগ নিয়ে আমার অঞ্জমানকে হরণ করেছিস। আজ আজ আমিও তাই করব। বেবিকে ছেড়ে দে হায়দার খান। ওস্তাদ হুকুম করো, বন্দুকের গুলি দিয়ে বুকটাকে ছাড়া করে দেই। এর বুক ঝাড়ঝাড়া করব আমি, ছেড়ে দে ওকে। রাজীব চৌধুরী, যেভাবে তুই আমার বুকটাকে ঝাড়ঝাড়া করেছিস সেভাবে আজ আমি তোকে। Oh!
যেতে দে। তুই আঞ্জুমানকে খুন করেছিস, আমি তোকে বাঁচতে দেব না। শুধু একবার রাজীব, আমাকে আমার আঞ্জুর কাছে যেতে দে। তুই আঞ্জুমানের কাছে যেতে পারবি না, আমি তোকে যেতে দেব না। আমার আমার আঞ্জুমান মরে যাবে, আমি তাকে মরতে দেব না। আমি আমি হাত জোর করে বলছি, আমাকে যেতে দে না। তোর মতো পাপীকে আঞ্জুমানের শরীরে স্পর্শ করতে দেব না। আমাকে যেতে দে। সেদিন আমি তোমার কাছে গিয়েছিলাম আমার নিজের প্রস্তাব নিয়ে নয়, গিয়েছিলাম আমার ছোট ভাই আরিফের জন্য। রাজীব, কেন সেদিন তুমি আমার কাছে তোমার পরিচয় দাওনি? কেন বলনি তুমি আমার সেই ছোটবেলার খেলার সাথে? আমাকে তুমি ক্ষমা করে দাও রাজীব, যে তোমাকে চিনতে পারিনি, চিনতে পারিনি। এখন তো চিনতে পেরেছো না রাজীব? আরে ভাই আমার, আমার শেষ সাপটুকু রেখো রাজীব ভাইয়া। ভাই ফারুক, আমার মুন্নিকে তুমি দুঃখ দিও না ভাই। রাজীব, আমাকে তুমি অপবিত্র ভেবো না। সেদিন আরিফের সাথে যা দেখেছিলে সব মিথ্যে। সেদিন তোমার মা আমার কাছ থেকে তোমাকে ফিরিয়ে নিতে এসেছিলেন। মাতৃত্বের কাজে আমি হেরে গেছি রাজীব, তাই তোমাকে আমার কাছ থেকে সরানোর জন্য শুধু অভিনয় করেছি, তোমাকে দুঃখ দিয়েছি। আমাকে রাজীব, 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 রা